ঈদ ঘিরে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। প্রথম দিনই কমলাপুরে চরম ভোগান্তির শিকার টিকিট প্রত্যাশীরা। শুক্রবার ইফতারের পর থেকে লাইনে দাঁড়িয়েও আজ টিকিট পাননি অনেকেই, আর এতে বিক্ষোভ করেছেন তারা। শুধু সশরীরেই নয়, অনলাইনেও ভোগান্তির কথা জানিয়েছেন অনেকেই। টিকিট বিক্রি শুরুর আগের রাত থেকেই দীর্ঘ অপেক্ষা। পাঁচটার দিকে আসছিলাম, ভোর পাঁচটায় তিনটা বন্ধু ছিলাম, টিকিট পাইনি গা। সেরি নিয়ে আসছি, সেরি খাবো, কালকে সকাল আটটার দিকে টিকিট কাটবো। আমি 12:10 আসছি, 10 এসে দেখি যে এত বড় লাইন। সকাল 8টায় টিকিট কেনার যুদ্ধ শুরু। অনেকে মধ্যরাতে আসছে, অনেকে এরকম ফজরের পরে আসছে, তো সবাই আশায় আছে যে সোনার হরিণটা যদি পাই সবাই যাত্রা ফ্যামিলিকে নিয়ে যাবে। গতকাল ইফতারের পর এসে দাঁড়িয়েছি, তো দীর্ঘক্ষণ অপেক্ষার পরে আজকে সকাল 8:10 আমি আমার কাঙ্ক্ষিত রাজশাহী টিকিটটা পেয়েছি। যারা লাইনের পেছনের দিকে তাদের অপেক্ষা যেন আর শেষ হয় না। ভোর 5টা থেকে সেইরি খায় আসে লাইনে দাঁড়াইছি, এখন টিকিট নিয়ে বাসায় যাচ্ছি। এনাদের গতি একটু ধীর মনে হচ্ছে, তাছাড়া সেরকম কোনো সমস্যা হচ্ছে না। আমরা সকাল 5টায় আসছি, এরপর থেকে লাইনে দাঁড়াইছিলাম, এখন আপাতত পাইলাম। প্ল্যাটফর্ম জুড়ে পানির পাইপ চুয়ে পড়া জলে লাইনে থাকা যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে আরও। রাত থেকে লাইনে দাঁড়িয়েও টিকিট না পেয়ে দুপুর 12টার পর স্টেশন ম্যানেজার রুমের সামনে গিয়ে বিক্ষোভ করেন যাত্রীরা। এছাড়া অনলাইনে টিকিট কিনতে না পারার অভিযোগও করেছেন অনেকে। তো সার্ভারে সবসময় দেখা যায় যে আমরা ঢুকতেই পারি না, তো সেই কারণে টিকিট কাটা হয় না। যখন ঢুকতে পারি তখন দেখি যে সিট আর অ্যাভেলেবেল নাই। কালকে থেকে ট্রাই করতেছি, আজকে সকালে অনেকবার ট্রাই করছি, আমি অনলাইনে অ্যাপেই ঢুকতে পারতেছিলাম না। আমি 8টা থেকে তো আমরা ট্রাই করলাম, পারলাম না, ঢুকতে পারলাম না, তো এই 9 মিনিটে ঢুকাই গেল না, এই টিকিটগুলো কে নিল আমাদের কাছে এটা প্রশ্ন। আজকে সকাল 8টা থেকে শুরু করে এখন পর্যন্ত অনলাইনে প্রতি মিনিটে প্রায় 5 লাখ হিট বা ট্রাফিক আমরা সামলে ফেলেছি। সকল যাত্রীরাই অনলাইনে টিকিট কাটতে চাচ্ছেন, যখন একটা টাইম অনেক লোক একসাথে হিট করে, একটা টিকিট এগেনস্টে দেখা যাচ্ছে 500 লোক হিট করে একটা টিকিট এগেনস্টে, তখন স্বাভাবিকভাবে এটা একটু ডেকে বলা হয় যে ওদের ভাষায় এটা সার্ভার জ্যাম। তবে সংবাদ সম্মেলন শেষে স্টেশন ম্যানেজার জানান তার মানিব্যাগ ও মোবাইল খুঁজে পাচ্ছেন না তিনি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সাংবাদিকদের এক পাশে দাঁড়িয়ে ছিলেন ওই চোর, সুযোগ বুঝে হাতের সাফাই শেষে নির্ভার চিত্তে স্টেশন ছাড়েন তিনি। সে যে আমার পকেট থেকে তার ওয়ার্ড থেকে আমার মোবাইলটা বের করলো, ওয়ালেটটা বের করলো, সেই পর্যন্ত তাকে দেখা গেল এই লোকটাকে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। নিউ মার্কেটের সংঘর্ষের মামলায় বিএনপি নেতা মকবুল হোসেনকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তবে তার মুক্তি এবং মামলা প্রত্যাহার দাবিতে সব মহানগরে মঙ্গলবার প্রতিবাদ সভার ঘোষণা দিয়েছে বিএনপি। আর মির্জা ফখরুলের অভিযোগ, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাই প্রকাশ্যে পিটিয়ে মানুষ হত্যা করছে। নিউ মার্কেটে ছাত্র ব্যবসায়ী সংঘর্ষে হামলায় জড়িত ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা, এমন অভিযোগ বিএনপির। ভিডিও ফুটেজ দেখে 3 জনকে শনাক্ত করা গেছে বলে দাবি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। গণমাধ্যমের প্রতিবেদনে যে সত্যটি উদ্ঘাটিত হয়েছে যে হামলাকারীরা ছাত্রলীগের সন্ত্রাসী, এটা আপনারা সবাই জানেন যে 3 জনকে অন্তত তারা চিহ্নিত করতে সক্ষম হয়েছেন, সেই 3 জনের নামও এসছে যে যারা ঢাকা কলেজের ছাত্রলীগের কর্মী। বিএনপি মহাসচিব জানান গ্রেপ্তার মকবুলের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানী সহ সব মহানগরে প্রতিবাদ সভা করবে বিএনপি। পুলিশের নিষ্ক্রিয়তা উদাসীনতাকে যখন জনগণ দায়ী করছে, সেই সময় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে নিরপরাধ বিএনপি নেতা মকবুলকে গ্রেপ্তার করে পুলিশ নিজেদের ব্যর্থতা ও আওয়ামী সন্ত্রাসীদের আড়াল করার প্রচেষ্টা চালাচ্ছে। মকবুল হোসেনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী 26 এপ্রিল ঢাকা সহ সকল মহানগরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এদিকে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মকবুল হোসেনকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে মহানগর সিএমএম আদালত। নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা। ডিজিটাল মাধ্যমে আরও কড়াকড়ি হচ্ছে নিয়ন্ত্রণ। বিশিষ্টজনরা বলছেন মত প্রকাশের অধিকার খর্ব করতেই এসব করছে সরকার। ওয়েবিনারে তাদের অভিযোগ, ডিজিটাল নিরাপত্তা আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন ক্ষমতাসীনরা। প্রস্তাবিত ওটিটি এবং তথ্য নিরাপত্তা আইন পাশ হলে এই অস্ত্র আরও শক্তিশালী হবে। গেল 4 বছর ধরে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকসহ হাজতবাস হয়েছে অনেকের। আইনের অপপ্রয়োগের অভিযোগ উঠেছে দেশে বিদেশে।
যা স্বীকার করেছেন আইন এবং পররাষ্ট্রমন্ত্রীও। যখন সরকার বিরোধী লোকজন ডিফেমড হয়, সুশাসন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সিজিএস এর আয়োজনে অন্তহীন দুঃস্বপ্ন বাংলাদেশ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 শিরোনামের ওয়েবিনারে এ বিষয়ে গবেষণার প্রতিবেদন তুলে ধরা হয়। সিজিএস এর উপদেষ্টা অধ্যাপক আলী রিয়াজ তার গবেষণায় দেখান, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত গেল 26 মাসে প্রতিদিন গড়ে 2 জন আটক হয়েছেন ডিজিটাল নিরাপত্তা আইনে। আটকদের বড় অংশই রাজনীতিবিদ ও সাংবাদিক। ডেটা বলছে যে ট্র্যাজেক্টরি ভয়াবহ। প্রথম 2020 সালে যার 1 জানুয়ারি থেকে 2021 সালের মার্চ মাস পর্যন্ত অভিযুক্ত ছিলেন 60 জন, এখন এটা 147 জনে গিয়ে দাঁড়িয়েছে। 60 থেকে 147, ডাবলের বেশি। মানে আপনি যদি মাসের হিসাব করেন, কিংবা ধরুন আটকের ক্ষেত্রে, তাই না, মাসে প্রতি 2 দিনে 1 জন আটক হতো, এখন দিনে 2 জন আটক হচ্ছে। ওয়েবিনারে অংশগ্রহণকারীরা বলেন, প্রস্তাবিত ওটিটি ও তথ্য নিরাপত্তা আইন ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই সমান উদ্বেগের। আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে অলরেডি, যেখানে মুক্ত আপনার ভাবের আদান প্রদানের জায়গাটা ছিল, সেটা সংকুচিত হতে হতে এখন যে অবস্থা হয়েছে, একটা বই লিখতে গেলে অনেক চিন্তা করতে হয়। আমি এখন ভ্রমণ কাহিনী লিখি, আমি অন্য বই আর এখন লিখতে সাহস পাচ্ছি না। গত কয়েক সপ্তাহ থেকে আরো কতগুলো আইন, কতগুলো বিধি যে প্রণয়ন করার চেষ্টা করা হচ্ছে, তার থেকে এটা সুস্পষ্ট আমাদেরকে হাতে কড়া পরিয়ে হাতে সেই আমাদেরকে শৃঙ্খলিত করার একটা প্রচেষ্টা হচ্ছে। বক্তারা অভিযোগ করেন, ডিএসএ, ওটিটি বা তথ্য নিরাপত্তা আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন ক্ষমতাসীনরা। রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করা, সেটা কি হতে পারে? সার্ভার সুমন, চ্যানেল 24, ঢাকা। ঈদ ঘিরে ঢাকার বাইরেও জমে উঠেছে পোশাকের বাজার। রংপুরে মধ্যরাত পর্যন্ত চলছে কেনা বেচা, যাতে পছন্দসই পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা। দর্শক, ঈদ কেনাকাটার আয়োজন নিয়ে আমি ফখরুল শাহিন চলে এসেছি রংপুরের প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানির মোড়ে। আছি সারা লাইফ স্টাইলের সামনে, চলুন ভিতরে গিয়ে দেখি কেমন চলছে কেনাকাটা। এখানকার ড্রেসগুলো মানসম্মত, তারপর হচ্ছে দ্বিতীয়ত বাচ্চাদের খেলার জন্য সুবিধা আছে আর কি, বাচ্চাদের নিয়ে ঝামেলা কোনো করতে হয় না, ওরা ওদের খেলার জন্য আলাদা সুবিধা আছে, আর কাপড়ের মান অনেক ভালো। হ্যাঁ, এবার ঈদ বাজারটা ভালোই মনে হচ্ছে, একটু আমাদের সাধ্যের মধ্যে সব কিছু মনে হচ্ছে। কালেকশন যেহেতু অনেক, সবই পছন্দ হচ্ছে, কিন্তু সব তো নেওয়া যায় না, সো এক একটা চয়েস করতেছি। কাপড়ের দাম অনেক রিজনেবল প্রাইসেই আছে, কাপড়ের ভালো, ফেব্রিক্সগুলো ভালো, এর কালার কম্বিনেশন ভালো, সব কিছু মিলাই আমার মনে হয় অনেক বেস্ট। আমরা সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি, আমাদের প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইস হওয়ার কারণে কাস্টমার খুব ক্রয় করতেছে। ঢাকার বাইরে এই প্রথম রংপুরে সারা লাইফ স্টাইলের শোরুম, এবং এখানে ছোট থেকে বড় সব বয়সীদের পোশাক সংগ্রহে রাখা হয়েছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীতে। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। বই পড়া আন্দোলন সবখানে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানালেন অধ্যাপক আব্দুল আবু সাইদ। বিশ্ব গ্রন্থ দিবসের আলোচনায় তিনি জানিয়েছেন, নতুন পাঠক বাড়াতে কাজ করতে হবে একসাথে। আর বক্তারা বলেন, তরুণদের হাতে বই থাকলে সমাজে বিশৃঙ্খলা হবে না। কাগজের বই হাতে নিয়ে পড়ছেন পাঠক, ডিজিটাল যুগে ধীরে ধীরে কমছে এই সংখ্যা। বিশ্ব গ্রন্থ ও কপিরাইট দিবসের আলোচনায় বই পড়া আন্দোলন পথিকৃত অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ শোনালেন আশার বাণী। বইয়ের মধ্যে আমরা আমাদের জীবনকে, পৃথিবীকে, বিশ্ব চরাচরকে আরো অনেক সুন্দরতর রূপে, আরো অনেক মেধাবী অবস্থায়, কেমন আরো অনেক উঁচু জায়গাতে আমরা আবিষ্কার। তো সেই জন্য এই আর বই যেটা বই যে পড়ে থিঙ্কার, তার মতে বিশ্বে সবাই বই পড়বেন তেমন আশাও করা যায় না। এই যে মোবাইল ফোন আর প্রত্যেকটা বাড়ির দরজার উপর যে আক্রমণ করেছে, ড্রয়িং রুম লুটপাট হয়েছে,
বেডরুম পার হয়েছে, রান্নাঘর টান্নাঘর পার হয়ে ওদিকে 100 মাইল চলে গেছে। আর বইকে আমরা কোথায় রেখেছি? বইকে বাড়ির থেকে 300 গজ দূরে দাঁড় করিয়ে রেখে আমরা বলছি যে মানুষ বই পড়ে। কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, নিউ মার্কেটে যে যুবক নাহিদকে কুপিয়েছে তার হাতে বই তুলে দিলে ওই নৃশংসতা দেখতে হতো না। ওর হাত থেকে এই চাপাতিটা যদি আমি ফেলে দিতে চাই, কেড়ে নিতে চাই, ওর হাতে বই দিতে হবে, ওকে বই পড়াতে হবে, ওকে কবিতা পড়াতে হবে, ওকে রবীন্দ্রনাথের গান শোনাতে হবে, ওকে লালনের গান শোনাতে হবে, ও ওকে শিল্প সাহিত্য সংস্কৃতির ভিতর দিয়ে পরিশ্রুত করতে হবে, ওকে নরম করতে হবে। আমি 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 চাই প্রতিটা মানুষ একটু নরম হোক। আর বিশ্ব গ্রন্থ দিবস জাতীয়ভাবে পালন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। ফেসবুক কিন্তু বুকের জগতে সবচেয়ে বড়। মাসুদ রহমান, চ্যানেল 24, ঢাকা। আরে দেশের সেরা তো সবাই বলে, আমার চাই বিশ্ব সেরা। জিপিএইচ কোয়ান্টাম। এবার খেলার খবর। ঢাকা প্রিমিয়ার লীগ, কালই নির্ধারিত হয়ে যেতে পারে লীগ শিরোপা। সুপার লীগের তৃতীয় রাউন্ডে শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে। আর বিকেএসপির আরেক ম্যাচে রূপগঞ্জ টাইগার্স গাজী গ্রুপ মুখোমুখি হবে আর মিরপুরের লেজেন্ড অব রূপগঞ্জের প্রতিপক্ষ আবাহনী। এই ছিল বিকেল 4টার খবর। করোনার এই দুঃসময় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন আর একটু পরপর সাবান স্যানিটাইজার বা হ্যান্ড রাব দিয়ে হাত জীবাণুমুক্ত করবেন। আর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।